তো একদম এটাই সঠিক যে মান্না এবং শাবনের তাদের স্বামী স্ত্রীর যুদ্ধ ছবিটা সুন্দর এবং তাদের পরবর্তীতে তাদের আসলে ভায়া ছবিটা মোটামুটি বেশ ভালো এবং তাদের গানগুলো ছবি ভায়া ছবির গানগুলো বেশ বেশিগুলো তো বেশ ভালো এবং বাকি তাদের সব ছবিগুলো তাদের আসলে সব ফালতু মানে বাকি মান্না সাবনগুলি যতগুলো সিনেমা আছে তাদের আসলে সবগুলো ফালতু এরকম একটা কমেন্ট সিনিয়র যারা ক্রিটিক যারা মাঝে মাঝে বিভিন্ন ধরনের কমেন্ট আসে তো এখন আসলে আমরা এটা নিয়ে বেশ কিছু কথা বলবো যে আসলে কি মাননা শাবনূরের আসলে সব ছবিগুলো তাদের একেবারে ফালতু তো এটা নিয়ে আমি আসলে বেশ কিছু আমি কি বলবো কথা এটা নিয়ে কথা বলতে গেলে আসলে আগে দেখতে হবে যে যে আসলে মানে তারা কতগুলো সিনেমা করেছে এবং তারা কি কি সিনেমা করেছে তো সেখানে আপনি যদি বলেন যে ভাইয়া ছবিটা হ্যাঁ স্বামী স্ত্রীর যুদ্ধ ছবিটা ডেফিনেটলি ভালো সিনেমা এবং ভাইয়া ছবিটাও যথেষ্ট ভালো সিনেমা এবং বাকি সব সিনেমা যে ফালতু এইটা আসলে বলা যায় না কারণ হয়তো আপনার ভালো লাগেনি আর পাঁচজনের ভালো লাগেনি বাকি তাদের কি জীবনের গল্প সুপারহিট হয়নি এখন আপনি ওদের তো এক অন্যের বিপরীতে না বা তাদের মায়ের কি সুপারহিট হয়নি এখন আপনি যদি নায়ক নায়িকা এক অন্যের বিপরীতে যদি আপনি হিসাব করে যদি ওই রিয়াজ শাবনুর জুটি যেমন ভাইব যেমন অডিয়েন্সদের পালসের সঙ্গে যেমন কানেক্টেড রিয়াজ শাবনুর জুটি যেমন বা সালমান শাবনুর জুটি যেমন আপনি তো মান্না শাবনূরের কাছ থেকে তো ওই ধরনের সিনেমা ওই ধরনের জুটি তো আপনি আসলে আশা করতে পারেন না তাই না আপনাকে তো আগে এই ভাই বুঝতে হবে সিস্টেমেটিক ওয়েটা বুঝতে হবে যে আপনি চাইলে একজন সালমান শাহ শাকিব খান একজন রোমান্টিক গ্ল্যামারাস হিরোর সঙ্গে একজন শাবনুরের কেমিস্ট্রি যেমন মানার সময় তার কেমিস্ট্রিরকম হবে না হয়তো স্বামী স্ত্রীর যুদ্ধ বা ভাইয়া ছবিতে কেমিস্ট্রি ভালো লেগেছে তার মানে এই না যে আসলে ব্যাপারটা যে মানে তাদের সব ছবিটা আসলে ফালতু তাহলে আমি বলবো যে আপনি যদি তাদের যদি আমি আরও অন্যান্য সিনেমা যদি আপনি দুই বধু একসঙ্গে ছবিটাকে ফালতো আমি জানি না এটা যারজার পয়েন্ট অফ ভিউ জারজার ফিলোসফি আমরা আসলে আমরা আমাদের মতামত বলতেই পারি কিন্তু যখন একজন টিকু বা একজন জ্ঞানীগুণী ব্যক্তির একটা কমেন্ট আসে তখন আমাদের মনে হয় যে এই ব্যাপারটা নিয়ে কিছু কথা বলা উচিত এবং ব্যাপারটা এরকম না যে সাদাকে আপনি সাদা বলে দিচ্ছেন বা কালোকে কালো বলে দিচ্ছেন বলে এখানে আসলে কোনো রকমের কোনো কেউ কিছু বলছে না মানে এটা কিন্তু আসলে সাদা বা কালা কালো মানে বলার কোনো প্রশ্ন না হ্যাঁ এটা একদম সাপটা দিনের আলোর মতো একটা চকচকা হিসাব যে আসলে তাদের সব সিনেমাগুলো ফালতু নয় এবং তাদের আসলে সব ছবিগুলো আসলে ফালতু লাগেনি তাদের অনেক ভালো ভালো সিনেমা ছিল তাদের হ্যাঁ তাদের আরও ভালো ভালো সিনেমা আসতে ছিল। তাদের আসলে মুঘলে আজম দেবদাস অনেকগুলো সিনেমা আসলে কথা হচ্ছিলো ভালো ভালো সিনেমা যেগুলো কিন্তু আসলে সময়ে আসলে সব কিছু করে মানে অনেক অকালে আমাদেরকে ছেড়ে তিনি আসলে পর পাড়ে চলে গিয়েছে যেটা আমাদের জন্য খুবই কষ্টকর খুবই বেদনা বিধুর খুবই আমাদের জন্য একটা প্যাথেটিক যে একজন মান্নাকে আমরা অকালে হারিয়েছি যেটা আসলে বাট মান্নাকে অকালে হারিয়েছি এই কারণে কিন্তু আসলে মান্নার সব সিনেমাকে আমরা ফালতু বলতে পারি না ইনফ্যাক্ট মান্নার আর শাবনূরের তাদের পাখি সিনেমাগুলো ফালতু এবং দু একটা সিনেমা ভালো দু একটা সিনেমার গান ভালো আমরা বলতে পারি না তো প্রত্যেকটা সিনেমারই মানে অডিয়েন্স থাকে প্রত্যেকটা ছবি আসলে এক এক রকমের সুন্দর এবং এক এক রকম অডিয়েন্সের সঙ্গে এক এক রকমের ভাবে কানেক্টেড এবং এক এক ধরনের অডিয়েন্স এক এক ধরনের সিনেমা ভালোবাসে তো এই কারণে কিন্তু আসলে আমরা এক বাক্যে কিন্তু আমরা বলতে পারি না যে হ্যাঁ অমুক তো হ্যান তমুক তো ত্যান তমুকের সঙ্গে অমুকের কোনো সিনেমার কোনো পেয়ারে জমেনি অমুকের সাথে মুখের হ্যান হয়নি ত্যান হয়নি তো এগুলো আমার মনে হয় যে এইসব কমেন্ট বা করার আগে বা বোঝার আগে আমাদের একটু জাস্টিফাইড হয়ে একটু অ্যানালাইসিস করে আমাদের বলা দরকার যাই হোক এটা ছিল ভিডিওটি কেমন লাগলো জানাবেন